প্রত্যেক মুমিন বালেগ মুকিম সহি নর নারীর উপরে রোজা ফরজ সুলাইমান সাহেব সবক শোনান এদিকে সবক শোনান মুমিন মুমিন بالغ مقيم صحيح فتك نار ناري افري روزا فرز الحمد لله হইতে পারে শব্দের দাম আল্লাহ তাআলার কাছে আমি মুশতাক নবী নয় জামানার আব্দুল কাদের জিলানি যদি বয়ান করত 70 বছরের বয়ানের চেয়ে দাম বেশি ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা আজকে 5ই মার্চ 2023 উত্তর চাঁদপুর আসরউদ্দিন হাজিবাড়ি জামে মসজিদ চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আজকে শাবান মাস 1444 হিজরি শাবান মাসের আজকে 12 তারিখ শেষ হয়ে গেছে আর মাত্র 17 দিন বাকি আছে রমজান মোবারক 17 দিন পরে এমন এক মাস আসবে যে মাসের নাম রমাদান যে মাসে প্রতিটা ফরজের দাম 70 গুণ হয়ে যাবে প্রতিটা নফল ফরজের দামে দামি হবে যেই মাসের পুরস্কার রব্বে করিম বলেন রাসূল বলেন আমার রব বলেন যেই মাসের পুরস্কার আমি নিজ হাতে দিব আর আরেক শব্দে এই মাসের পুরস্কার আমি হয়ে যাব আপনার জামাই আসবে 12 মাস পরে ইতালি থেকে 12টা মাস আপনি অপেক্ষায় থাকেন জামাই আসবে জামাই আসবে আপনি বাড়িতে প্রস্তুতি নেন শুধুই প্রস্তুতি নিতে থাকেন জামাই আসবে আর মাত্র 17 দিন পরে রমাদান আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার না দরকার না রমজানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও বেশি মূলত রমজানকে এত দামি করলেন কেন এত দামি বানালেন কেন আল্লাহ তাআলা তার রাসূলকে ভালোবেসে তার উম্মতের জন্য অল্প মেহনতে বেশি দেওয়ার ব্যবস্থা রেখেছেন বলেন অল্প মেহনতে বেশি দেওয়ার ব্যবস্থা এটা হলো রমাদান ওরা 11 মাস ডিউটি করেছে এক মাসে 70 গুণ বাড়ায় দিব কোরআনে কারীমে আল্লাহ তাআলা রোজার আলোচনাটাকে পুরো প্রায় এক পৃষ্ঠা এদিকে পৃষ্ঠা আর ওইদিকে পৃষ্ঠা মিলা প্রায় এক পৃষ্ঠা একসাথে আলোচনা করেছে রোজার মাসআলা আল্লাহ তাআলা কোরআনে কারীমে একসাথে আলোচনা করেছেন অল্প সময় আমি পুরো আয়াতে কারীমা আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা বলেন এর মধ্যে কে কে দাখিল আছে সব কালিমাওয়ালা দাখিল আর কে কে দাখিল নেই
কোনো ইহুদি দাখিল নাই, কোনো নাসারা দাখিল নাই, কোনো হিন্দু দাখিল নাই। এর মধ্যে দাখিল কারা? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই আয়াতে কারিমের মধ্যে আমরা কারা কারা দাখিল আছি বলেন? আমি দাখিল আছি বলেন? আমি দাখিল আছি বলো, আমি কি আছি? আমি দাখিল আছি। ইনশাআল্লাহ বললে হবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন, আমি অবশ্যই দাখিল আছি। সুবহানাল্লাহ বলে আমি অবশ্যই কি আছি। তাহলে রোজা রাখবে না কে? ইহুদি, যে কারণ সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে কি নাই, দাখিল নাই। আর কে রাখবে না? হিন্দু রাখবে না। কেন? সে কি নাই বলেন? সে দাখিল নাই। তাহলে আমি দাখিল আছি, সবাই কয় না আলহামদুলিল্লাহ বলো, জোয়ানরা বলো, জোয়ানরা আমি দাখিল আছি, আমি দাখিল আছি। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে যে দাখিল আছে তার রোজা না রাখার সুযোগ নেই। আর যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে দাখিল নাই তার রোজা রাখার সুযোগ নেই। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে যে দাখিল নাই তার রোজা রাখার সুযোগ নেই, আর এর মধ্যে যে দাখিল আছে তার রোজা ছাড়ার সুযোগ নেই। বলেন হে ইমানওয়ালা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কার কার উপরে রোজা লিখে দেওয়া হয়েছে? রোজা ফরজ করে দেওয়া হয়েছে কার কার উপরে? এবার শুনেন, বলেন মুমিন, মুখস্থ মুমিন, বালিগ মুকিম সহীহ, মুমিন বালিগ মুকিম সহীহ। একজনে বলেন, সবক বলেন, বলো এবার। মুমিন বলেন যে কাফের নয়, বালেগ যে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক নয়, মুকিম ঘরে আছে, রাস্তায় নয়, সফরে নয়, বাড়িতে আছে, নিজের শহরে আছে, সফরের দূরত্বে নয়, সহি সুস্থ অসুস্থ নয়, মুমিন বালেগ মুকিম। মরস্কার মু কদরিকে কি? ম মুকিম সহি, স হরস্কার হি হ সহি, মুমিন বালেগ মুকিম সহিহ, মুমিন কাফের না, বালিগ প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক না, মুকিম শহরে আছে, নিজের দেশে আছে, নিজের গ্রামে আছে, সফরে না, সহিহ সুস্থ অসুস্থ না। মুমিন বালিগ মুকিম সহি, এমন প্রত্যেকটা নারী আর পুরুষের উপরে রোজা ফরজ। বলেন কি বলছি, বলেন জোরে বলেন, আবার বলেন,
مؤمن بالغ مقيم صحي প্রত্যেকটا نار نارير উপরে রোজা فرض কাফের উপরে বলো فرض না নাবালিগের উপরে অসুস্থের উপরে মুসাফিরের উপরে বলে মুমিন بالغ مقيم صحي প্রত্যেক مؤمن بالغ مقيم صحي نار ناري روپره روزا فرض سلام صاحب سبق شنانے دیکھیں سبق شنانے مؤمن مؤمن بالغ بالغ مقيم صحي فتك نار ناري افره روزا فرز قلنا الحمد لله হইতে পারে শব্দের দাম আল্লাহ তাআলার কাছে আমি মুশতাক নবী নয় জামানার আব্দুল কাদের জিলানী যদি বয়ান করত 70 বছরের বয়ানের চেয়ে দাম বেশি তাহলে কোন মুমিন বালিগ মুকিম সহিহ মুমিন বালিগ মুকিম সহিহ মুমিন বালিগ মুকিম সহিহ মুমিন বালিগ মুকিম সহিহ নর নারী রোজা না রাখার কোনো ইখতিয়ার নাই সুবহানাল্লাহ রোজা রাখবে কে মুমিন যে রোজা রাখবে কে বালিগ যে রোজা রাখবে কে সুস্থ যে রোজা রাখবে কে সফরে নাই যে সুবহানাল্লাহ বলেন তাহলে না রাখার সুযোগ না রাখবে না কে ইহুদি যে তাহলে আমাদের দেশে আমরা রোজা রাখবো কারা মুমিন যারা রাখবে না কারা বেঈমান যারা রোজা রাখে না কে বেঈমান যারা জোরসে বলেন রোজা রাখে না কে يا أيها الذين آمنوا هي إيمان ولا را سبحان الله كت প্রিয় ডাক না يا أيها الذين آمنوا আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন কারী সাহেব যখন পড়ে يا أيها الذين آمنوا حافظ القرآن যখন পড়ে يا أيها الذين آمنوا আমি তখন কান খাড়া করে দেই এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবে ছেলে যদি আব্বা আব্বাকে ডাক দেয় বাবা যদি ছেলেকে ডাক দেয় খালেদ ছেলে দূর থেকে জবাব দেয় জি আব্বা মা ডাকলে মা মেয়ে দূর থেকে জবাব দেয় জি মা হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি আল্লাহ يا أيها الذين آمنوا بلو يا أيها الذين آمنوا هي إيمان ولا رام إيمان ایک ذرر دم دوش دنیا برابر جنت إيمان ایک ذرر دم کو تم ابار بولن إيمان ایک ذرر دم کو تم اور او إيمان جو دی حمال ویر مطا ہوئے تو دم کو تم وہ جو دی صدیق اکبر مطا ہوئے تو دم کو تم এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো কলু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একবার কালেমায়ে তাইয়েবা দিয়ে আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা নড়ে জমিনে আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে বলেন কালেমা দিয়ে জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে রব্বে করিম জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন
আরজ জানো বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে তুমি নড়ছো কেন খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় কে তোমাকে নাড়ায় কে নাড়াচ্ছ এবার বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা জিব্বা নড়বে জমিনে রব্বে কারিমের রহমের হাত নড়বে আরশ আজিমে জিব্বা নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ বলেন এটা নড়লেই লাভ এটা কি আর মোবাইলে আঙ্গুল নড়লেই ক্ষতি নড়লেই ক্ষতি নড়লেই ক্ষতি নড়লেই ক্ষতি আর জিব্বাটা জিকির দিয়ে নড়লেই লাভ নড়লেই লাভ নড়লেই লাভ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজা কি কে লিখে দিয়েছে আরশের মালিক কে আমার বানানে ওয়ালা লিখে দিয়েছেন আমার উপরে যেমন ডিসি সাহেব যদি তার কর্মচারীকে তার ফিয়নকে কোনো অর্ডিনেন্স লিখে দেয় আল্লাহ প্রিন্সিপাল যদি তার দফতরিকে কোনো অর্ডিনেন্স লিখে দেয় চেয়ারম্যান সাহেব যদি তার চৌকিদারকে কোনো অর্ডিনেন্স লিখে দেয় আরশাজে মালিক বলেন লিখে দেওয়া হয়েছে তোমার উপরে কার উপরে আমাদের উপরে আমার উপরে মুমিনিনের উপরে লিখে দেওয়া হয়েছে কে লিখছে তো ডিসি যদি তার ফিয়নকে কিছু লিখে দেয় বিপরীত করার কোনো সুযোগ আছে সুযোগ আছে রোজা কি না রাখার কোনো সুযোগ আছে কে লিখে দিছে কে আচ্ছা এই শব্দটাই তো কলিজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না যে আমার রব লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বলা এই মজলিসে বালেক যারা আছেন বেঈমান তো এখানে কেউ নাই আলহামদুলিল্লাহ বালেক ছেলেগুলো বালেক 15 থেকে 30 এই বয়সে যারা আছেন এবার তারা হাত তুলে বলেন যে আমি এবার রোজা ছাড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আল্লাহ তৌফিক দাও কারণ লিখে দিয়েছে কে আবার বলেন কে কি করেছেন লিখে দিয়েছে কি করেছে লিখে দিয়েছে তাহলে আমি রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমি তোমার অর্ডিনেন্স তোমার বন্ধুদেরকে শুনিয়ে দিয়েছি আল্লাহ আমি কান পর্যন্ত দিয়েছি তুমি দিল পর্যন্ত দিয়ে দাও ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা